الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الله بك رب العالمين سورة نسار انشاءت نمبر آيات بولشن يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم ইয়া ও হে আনু ওহে ইমানদারগণ উল্লাহ তোমরা আল্লাপাকের হুকুম মান্য করো ও আতিউরসুল রসুল রসুল সাল্লি আসসালামের আদেশ তোমরা মান্য করে চলো উল উলিল আমর মিনকুম কুম তোমাদের মধ্যে যারা উলিল আমর আল ওলামা ও আল হুকামা আলেম সম্প্রদায় এবং শাসক সম্প্রদায় তারা হলো অলিল আমর তাদেরকে তোমরা মেনে চলো তাদের আদেশগুলি তোমরা পালন করো সহি বুখারির সাত হাজার একশো চৌচল্লিশ নম্বর হাদিস আসাম ও আত আত আল আল মার ইল মুসলিম ফিমা আহাব্বা ওয়া কারিহা মা আলাম ইউ মার বিমা মোমেন ব্যক্তি যিনি শাসক হবেন যিনি তার নেতা হবেন নেতার আদেশ মেনে চলবে এটা পছন্দ হোক আর পছন্দ না হোক যতক্ষণ পর্যন্ত সে কোনো পাপের আদেশ না করে দেশের যিনি রাজা বাদশাহ দেশের যে শাসনকর্তা তিনি যেই আদেশ দিবেন এটা যদি পছন্দ হয় তাও মানতে হবে পছন্দ না হয় তাও মানতে হবে যদি আল্লাপাকের নিষিদ্ধ কোনো হুকুম না করে ফাইদা উমিরা ফেলা সা মা ওয়ালা তা যদি কোনো পাপের আদেশ করে তাহলে শুনতেও হবে না মানতেও হবে না তাহলে যদি বৈধ জায়েজ একটা আদেশ করে এটা আমার পছন্দ হোক আর না হোক এটাকে মেনে চলতে হবে আমরা জানি এখন এই যেই বালা মুসিবত এর থেকে বাঁচার বিভিন্ন চেষ্টা করা হচ্ছে সরকারিভাবেও অনেক নতুন নতুন আইন করা হচ্ছে কয়েকদিন আগে যে আইনটা করা হলো যে সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে সৌদি আরবে করলে কেউ যদি এই আইন অমান্য করে তাহলে দশ হাজার রিয়াল জরিমানা তো এই জরিমানা যদি নাও থাকে শুধু রাষ্ট্রপ্রধান যদি আদেশ করে দেয় এই যে বাংলাদেশে আর্মি নামান হয়েছে তারপরেও মানুষ কন্ট্রোল করা যাচ্ছে না মানতেছে না মানুষ অথচ গভর্নমেন্ট এটা মানুষের উপকারের জন্যই মানুষের এই জীবন রক্ষার জন্য তাদের স্বাস্থ্য তাদের এই বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখার জন্য এই আইন কানুন করা হচ্ছে তারপরেও মানুষ অমান্য করে অথচ পাক আকরবুল আলমিনের আদেশ হল তোমরা আল্লাহকে মানবে রসুল সাল্লা সাল্লামের আদেশ মানবে এবং তোমাদের যারা নেতা তাদের আদেশ তোমরা মান্য করে চলবে যদি আমরা না মানি তাহলে যা হবার তাই হবে আর এর দায়বার আমাদের সকলকেই গ্রহণ করতে হবে পুলিশ দেখুক আর না দেখুক গারামা আসুক আর না আসুক জরিমানা হোক আর না হোক যখন রাষ্ট্রের পক্ষ থেকে কোনো আদেশ করা হবে সেই আদেশ মান্য করা আমাদের উপর ফরজ হয়ে যায় আল্লাহ আল্লাপাকের বিধান মতে এবং রসুল্লাহ উল্লাহ সাল্লি এই হাদিস অনুযায়ী শহিবখারির আরেকটা হাদিস সাত হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিস রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো হাফসি গোলাম তোমাদের নেতা হয়ে যায় তাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তাকে যদি তোমাদের নেতা বানিয়ে দেওয়া হয় তাহলে সেই গোলামকেও তোমরা মান্য করবে তাহলে কতটা গুরুত্ব দিয়েছেন রসুল উল্লাহ সাল্লাম যারা নেতার আদেশ মান্য করে না যারা রাষ্ট্রপ্রধানের আইন কানুন কি মানে না রসুল্লাহ উল্লাহ সাল্লি বলেছেন যে তারা জাহিলি যুগের মৃত্যুবরণ করবে জাহিলি মৃত্যু অর্থাৎ ইসলাম নিয়ে তাদের মৃত্যু হবে না এজন্য আমরা পছন্দ হোক আর না হোক রাষ্ট্রের যে আইন এটা মেনে চলা ফরজ যেমন লাল বাতি হলে থামতে হবে সবুজ বাতি জ্বলে উঠলে যাওয়া যাবে এখন পুলিশ থাকার না থাক ট্রাফিক পুলিশ থাকার না থাক আর ক্যামেরা থাকার না থাক এখন ক্যামেরাও নাই পুলিশও নেয় আশেপাশে কোনো লোকও নাই তাহলে আমি চলে যাই না আমি চলে যাব না কারণ রাষ্ট্রের আইন আমি মানতে বাধ্য এটা আমার উপর ফরজ শুধু একটা একটা উদাহরণ দিলাম এট এর অনুরূপভাবে প্রত্যেক ক্ষেত্রে যেই সমস্ত আইনগুলি করা হয় এটা পছন্দ হোক আর না হোক রাষ্ট্রের সব জনগণ নেতার আনুগত্য করে চলাই আল্লাহ পাখের বিধান রসলালুল্লাহ সাহেব সাল্লামের হুকুম আমরা আল্লাহর আইন মেনে দেশের আইন মেনে রসলালুল্লাহ সাল সাল্লামের হুকুম মেনে চলার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন আল্লাহ আিন আকুল কৌলিহাদ আস্তকরুল্লাহ আলী আলুম ওরিসাইল মুসলিমিন সুবাহানক আল্লাহমু আবি হামদিক এসাদস্তকুব